হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে আমি নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসিনি। আজকে তোমাদেরকে আমি একটু অন্য ধরনের একটা জিনিস শেখাবো, আর তার সঙ্গে তোমাদেরকে আমি একটা নোটিশ জানিয়ে দিই যেটা তোমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে তোমরা গত বছর মানে 2022-এ নন টিচিং পোস্টে অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেই নন টিচিং পোস্ট তোমরা যে পরীক্ষাটা দিয়েছিলে না, তার অ্যান্সার কিটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে ঢুকে নোটিশ বলে যে অপশনটা আছে সেখানে গেলে তোমাদের এখানে দেখাচ্ছে প্রফেশনাল অ্যান্সার কি অ্যান্ড অপরচুনিটি ফর অ্যান্সার কি চ্যালেঞ্জ ফর দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর নন টিচিং পোস্ট। চলো একটু এটা একটু ডিটেলসে দেখে নাও যে কি আছে এখানে। তোমাদের কি বলেছে যে তোমাদের যে অ্যান্সার কিটা দেয়া হয়েছে, সেই অ্যান্সার কিটা তোমরা দেখার পর তোমাদের যদি মনে হয় যে কোনো জায়গায় যে তোমার অ্যান্সারটা ঠিক আছে ওদের অ্যান্সারটা ভুল আছে, তাহলে তোমরা সেটার উপর চ্যালেঞ্জ করতে পারবে। কবে করতে পারবে? তোমাদের দেখো ডেট দিয়ে দিয়েছে 24/2/2023-এ 10:30 থেকে 26/2/2023-এ বিকেল 5:30 পর্যন্ত, ঠিক আছে? তোমরা এটা চ্যালেঞ্জ করতে পারবে। যদি তোমাদের কোনো রকম ভাবে মনে হয় যে না আমার অ্যান্সারটা ঠিক, ওরা যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটা ভুল, তাহলে তোমরা এটা চ্যালেঞ্জ করতে পারবে। এই আছে তোমাদের একটা ছোট্ট নোটিশ। চলো আজকে একটু অন্য ধরনের জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো তোমাদের তোমাদের কাছে আজকে আমি নতুন একটা জিনিস এনেছি যেটা তোমাদের হামেশাই অনেক দরকার লাগবে অনেকের ক্ষেত্রে। তো এটা কি আছে দেখো, তোমাদের যখন তোমরা কোনো বায়োডাটা তৈরি করো, সেই বায়োডাটাতে কি হয়, এই ডান দিকে দেখবে একটা ছবি যেটা তোমাদের ছবি, সেই ছবিটা আনতে অনেক অসুবিধা হয়। তো এই ছবিটা কিভাবে আনবে এটা তো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। দেখো তোমাদের এখানেতে ইনসার্ট বলে একটা অপশন আছে, এই ইনসার্টে গিয়ে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে পিকচার বলে একটা অপশন আছে, পিকচারে গেলে, পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে ছবিটা দেবে সেই ছবিটা এখানে নিয়ে চলে এলো। কিন্তু দেখো তোমাদের ছবিটা যখন এখানে চলে আসছে না, তোমাদের বায়োডাটা লেখাটা ডান দিকে সরে যাচ্ছে, তখন কিন্তু তোমরা এটাকে টেনে কিন্তু ডান দিকে আনবো মনে করলে আসবে না, জিনিসটাকে ঠিকঠাকভাবে আনতে পারবে না, অনেক প্রবলেম হবে। তো এটাকে কি করবে দেখো, এখানে ফরম্যাট বলে একটা অপশন আছে, এই ফরম্যাটে গেলে যাওয়ার পর তোমাদের এখানে দেখো পজিশন, এই পজিশনে ক্লিক করবে, পজিশনে ক্লিক করলে তোমাদের এই ডান দিকে যেদিকে তোমরা ছবিটি রাখতে চাইবে সেইখানে তোমরা ক্লিক করবে, ওপর নিচ ডান দিক। আমরা সাধারণত ডান দিকে তো ছবি রাখি একটা বায়োডাটাতে, তো এই ডান দিকে এই অপশনটি ক্লিক করবে, দেখো তোমার ছবিটা পুরো অ্যাকুরেট জায়গায় চলে এসেছে। এরপরে তুমি এটাকে সাইজ করে নাও যেরকম সাইজ করতে চাইবে, এরপরে দেখো তুমি এটাকে যেই দিকে নিয়ে যাবে ছবিটা তোমার সেদিকে যাবে। তো এটা ছিল তোমাদের একটা নতুন জিনিস, এরকম জিনিস যদি পেতে চাও তাহলে নিজের কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।